দেখো, দিস ইজ 3 মিটার, আর অবজেক্টটা যেটা ডাইমেনশন দেওয়া আছে সেটা 2 মিটার, দুটো কম্পেয়ারেবল। কম্পেয়ারেবল হলে কোনো ফর্মুলা ইউজ করা যায় না, এক একটা পয়েন্টের জন্য ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ আমি এ পয়েন্টটার প্রথমে এ পয়েন্টটার জন্য ক্যালকুলেট করব, তাহলে এ পয়েন্টটার জন্য মিরার ফর্মুলা 1/b + 1/u = 2×r, এখানে ফোকাল লেন্থ আছে, তার মানে 1/f। দিস সাইড ইজ পজিটিভ, এ পয়েন্টটার জন্য প্রথমে ক্যালকুলেট করছি। সো 1/va + 1/-3 ইজ নাথিং বাট 1/-1, কারণ রেডিয়াস অফ কার্ভেচার লেফট সাইড। সো 1/va ইজ নাথিং বাট 1 প্লাস 1 প্লাস 1 তাল, তাহলে ভি এর ভ্যালু হলো নাথিং বাট -3/2। শিওর, তাহলে এ পয়েন্টটার জন্য আমার ইমেজ ডিস্টেন্স -3/2। ম্যাগনিফিকেশন কত হবে এ পয়েন্টটার জন্য? দ্যাট ইজ -v/u। ভি আর ইউ দুটোই নেগেটিভ, তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে v/u, করলে এটা হাফ হবে। ওকে, হলো শিওর। তাহলে এ পয়েন্টটা যেখানে হবে, এটা আমি এরকম জায়গায় ড্র করে দিচ্ছি, এ পয়েন্টটা হবে এই রকম জায়গায় কোথাও। দ্যাট ইজ দিস ডিস্টেন্স ইজ নাথিং বাট 3/2, আর ম্যাগনিফিকেশন হাফ হওয়ার জন্য, বিকজ এই হাইটটা 1 মিটার, তাহলে দিস ডিস্টেন্স উইল বি নাথিং বাট 1/2 মিটার। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য এ পয়েন্টের ইমেজ, এ প্রাইম। বোঝা গেছে? একই রকম তোমাকে বি পয়েন্টের বার করতে হবে। তো বি পয়েন্টটার জন্য তোমার ইউয়ের ভ্যালু কত? -5। আবার বসাও, 1/vb - 1/-5 = 1/f, f ইজ নাথিং বাট -1। সো এখান থেকে আমি ভিবি পাবো নাথিং বাট -4/5, ইয়েস। সো -5/4, গুড। সো -5/4 যদি আমরা পাই, তাহলে বি পয়েন্টের জন্য ম্যাগনিফিকেশনের ভ্যালু -b/u, ইউয়ের ভ্যালু -5, আর এটা -5/4, তার মানে 1/4 হলো। সুতরাং বি পয়েন্টটা যেখানে হবে, সেই পয়েন্টটা হবে নাথিং বাট সামথিং অফ এই রকম জায়গায় বি পয়েন্ট হবে। তার দিস ডিস্টেন্স ইজ নাথিং বাট 5/4। ওকে, সরি, অ্যাকচুয়ালি উল্টো সাইডে ড্র করা হয়ে গেছে, সরি। বি পয়েন্টটা হবে সামথিং লাইক এই রকম জায়গায়। দিস বি পয়েন্টের ডিস্টেন্সটা হবে নাথিং বাট 5/4, আর ও যে হাইটটা হবে সেটা ম্যাগনিফিকেশন ইন্টু হাইট, তার মানে হাইটটা 1, তার মানে হাইটটা 1/4 হবে। বুঝতে পারা গেছে? তাহলে আমার প্রথম কথা হলো ডিস্টেন্স এবারে বার করতে হবে। দ্যাট ইজ বি পয়েন্টের ডিস্টেন্স 5/4, 5/4 মানে 1.25। সো 1.25, মিটার, বি পয়েন্ট ইজ 5 মিটার। সো ওয়ান আমায় কী বার করতে বলো? শুধু সবই তো বার করা হয়ে গেলো, দেখে দেখে তুমি ভ্যালু বসো। অর্থাৎ ফাইনাল পিকচারটা এরকম, এই রকম ধরনের স্ট্রাকচারটা হবে কিছুটা। দিস ইজ বি, দিস ইজ এ। ওকে, এই বি টু দিস, দিস সাইডটার ভ্যালু হবে 1/4, 1/4, 1/2 মিটার। আচ্ছা, আর এ টু এ, এই ডিস্টেন্সটা হবে 1/2 + 1/2, 1 মিটার, অ্যান্ড দ্যাট ইজ হয়ে গেল। আর দুটোর মধ্যে যেটা ডিস্টেন্স হবে সেটা 1/4, তার মানে 1/4। ওকে, সো এটা হবে নাথিং বাট এটা অপশন, রাইট? দ্যাটস ইট।